কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আট দফা দাবি নিয়ে এবং ওনাদের ছোট ছোট যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এই রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় আসার পর অঙ্গনবাড়ি দিদিমণিদের বিভিন্ন বিষয় নিয়ে যেমন ওনারা ছোট ছোট সমস্যার সমাধান করছে পাশাপাশি আরও সমাধান কিছু করার জন্য আমাদের আজকে এখানে আসা মাননীয় ডাইরেক্টর মহাশয়ের কাছে আমরা দৃঢ় বিশ্বাস আমাদের মাননীয় মাননীয় ডাইরেক্টর উনি আমাদের বিষয়গুলো দেখবেন এবং আগ্রহা দাবির বিষয়ে আমি অনুরোধ করব আমাদের সংগঠনের যিনি সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী উনি বিষয়টা তুলে ধরার জন্য ভিত্তিতে ডেপুটেশন দাবিগুলো সবগুলোই পুরোনো নতুন করে আবার প্রদান করা তার মধ্যে আমাদের প্রথম যেটা দাবি সেটা হলো আমাদের কেন্দ্রে প্রায় দশ বারো বছর হয়ে গেছে চালের ড্রাম আমরা তো আপনারা সবাই জানেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি খাওয়ানো হয় চাল ডাল দপ্তর থেকে দেওয়া হয় সেখানে আমাদের দশ বারো বছর হয়ে গেছে চালের ড্রাম দেওয়া হয়েছে ড্রামগুলির অবস্থা এখন খুব খারাপ কাজে শিশু খাদ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে কষ্টকর হয়ে উঠছে তাছাড়া আমাদের সকালে যে মর্নিং স্ন্যাক্স সেন্টারে দেওয়া হয় সেগুলি সংরক্ষণ করার জন্য আমাদের কিছু জিনিসপত্র লাগবে তা আমি আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুরোনো যেগুলো নতুনগুলোতে শৌচালয় আছে কিন্তু পুরনো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে সেগুলোতে কোনো ধরনের শৌচালয় নেই প্লাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থাও খুব খারাপ সেগুলোকে মেরামতি এবং শৌচালয়ের ব্যবস্থা করা আমাদের একটা দাবি দ্বিতীয় দাবি তৃতীয় দাবি হচ্ছে গ্রীষ্ম আমরা রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার আঠারোতে তখনও আমরা দাবি করেছিলাম যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের দিকে লক্ষ্য রেখে ফ্যানের ব্যবস্থা করা কিন্তু তখন আমাদেরকে বলা হয়েছিল যে ফ্যান কারেন্ট সব জায়গায় যাবে না যে জায়গায় কারেন্ট যাবে কারেন্ট বাকি জায়গায় সোলার সিস্টেম হলো ফ্যান দেওয়া হবে যুক্তিযুক্ত আছে সে কথাটা কিন্তু আমরা আজকে পর্যন্ত সেটা পাইনি সেটা আবার আমরা আজকে পুনরায় উত্থাপন করব যেন আগামী গ্রীষ্মকালের আগে আমাদের প্রত্যেকটা অঙ্গনওয়ারি কেন্দ্রে ফ্যানের ব্যবস্থা করা হয় মোট কয় দফা দাবি নিয়ে আপনাদের আছে হ্যাঁ মোট 8 দফা দাবি tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura